হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুকের রহস্য। চ্যানেলে আপনাকে স্বাগতম। হিজাব যেমন ইসলামের পর্দায় একটি অংশ, তেমনি একটি নারীকে সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অনেক সময় ধরে হিজাব স্কার্টের নিচে থাকার ফলে অনেক সময় চুলে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যা প্রায় সব হিজাব ব্যবহারকারী নারীরাই ভুগে থাকেন। এখন আমরা জানব হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন। ভিডিওটি দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করুন। চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি এবং চুলের গোড়া চটচটে হয়ে যাওয়া সহ নানা সমস্যা দেখা দেয়। তাই বলে তো আর হিজাব ছেড়ে দেওয়া যাবে না। এই জন্যে আজ আমি শেয়ার করব হিজাব অভ্যস্ত নারীদের চুলের যত্ন সম্পর্কে কিছু টিপস। অনেক সময় ধরে হিজাব পরে থাকার ফলে বিশেষ করে গরমকালে মাথার ত্বক ঘেমে যায়। এছাড়া আমাদের মাথার ত্বক কিছু ন্যাচারাল অয়েল ছাড়ে, এর ফলে মাথার ত্বক চটচটে হয়ে যায় এবং চুলকানির সৃষ্টি হয়। এজন্য মাথার ত্বক সবসময় পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে 2-3 দিন কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে আপনারা বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন, কারণ এগুলোতে ক্ষতিকর কেমিক্যালগুলো কম থাকে। অনেক সময় তাড়াহুড়োতে চুলে শ্যাম্পু করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে চটজলদি সমাধান পেতে ব্যবহার করুন ড্রাই শ্যাম্পু। বাজারে অনেক ব্র্যান্ডের ড্রাই শ্যাম্পু রয়েছে, এগুলো থেকে যে কোনো একটি বেছে নিন। মাথার ত্বকে সিটি কেটে ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন। হেয়ার কম্বের সাহায্যে চুলগুলো আঁচড়ে নিন, ব্যাস হয়ে গেল। অনেকেই আছেন তাড়াহুড়ো গোছলের পরে চুল পুরোপুরি না শুকিয়ে হিজাব বেঁধে ফেলেন, আর এর ফলেই দেখা দেয় খুশকি এবং এমনকি উকোনো। তাই এই কাজটি কখনোই করা উচিত নয়। সবসময় চুল বাতাসে পুরোপুরিভাবে শুকিয়ে নেবেন, তবে হাতে একদম সময় না থাকলে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। চুল শুকিয়ে নেওয়ার পর চুলগুলো ভালো মতো আঁচড়ে নেবেন। হিজাব বাঁধার আগে সবাই চুল বেঁধে নেন, তবে এক্ষেত্রে চুল খুবই শক্ত করে বাঁধা যাবে না, এটি চুল গোড়া থেকে উঠে আসে। চেষ্টা করবেন সবসময় সফট কোনো ব্যান্ড দিয়ে চুল বাঁধতে এবং অতিরিক্ত ববি পিন ক্লিপ ব্যবহার না করতে। হার্ড রাবার ব্যান্ড আমাদের চুলকে ড্যামেজ করে দেয়। চুলকে হাইড্রেট রাখতে চুলে তেল ম্যাসাজ করা অন্তত জরুরি। চুলে ব্যবহার করুন ভিটামিন ই যুক্ত অয়েল, যেমন আমন্ড অয়েল, আরগান অয়েল। সপ্তাহে অন্তত 1 দিন হট অয়েল ম্যাসাজ করার অভ্যেস করতে হবে। এক্ষেত্রে বেছে নিন কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল। এই তেলগুলো একটি পাত্রে নিয়ে হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করুন। হট অয়েল ম্যাসাজের ফলে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং চুল দ্রুত বৃদ্ধি পাবে। চুলের স্বাস্থ্য রক্ষার জন্য সপ্তাহে 1টি চুলে প্রোটিন হেয়ার মাস্ক ব্যবহার করবেন। এতে চুলের গোড়া শক্ত হবে, চুল সফট, শাইনি এবং ড্যামেজ ফ্রি হবে। একটা বাটিতে 1টি পাকা কলা নিয়ে কলাটা চামচের সাহায্যে চটকে নিন। এর মধ্যে 1টি ডিম এবং 3 টেবিল চামচ টক দুধ যোগ করুন। এই হেয়ার মাস্কটি পুরোপুরি শুকিয়ে নিন। 2 ঘন্টা পর শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে নিন। আমাদের চুল এবং মাথার ত্বকে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, আর হিজাব পরিধানের ফলে মাথার ত্বকে অক্সিজেন প্রবেশ বাধা পায়। বিশেষ করে গরমকালে ভারী ধরনের স্কার্ফ ব্যবহারের ফলে মাথার ত্বক পরিপূর্ণ অক্সিজেন পায় না এবং মাথার ত্বক চটচটে হয়ে যায়। তাই এসব স্কার্ফ রেখে দিন শীতকালের জন্য। তাই গরমকালের জন্য সুতি এবং সফট ধরনের স্কার্ফ বেছে নিন। এ ধরনের স্কার্ফ মাথার অতিরিক্ত ঘাম শুষে নেয় এবং মাথার ত্বক ফ্রেশ রাখতে সাহায্য করে। হিজাব ক্যাপ, স্কার্ফ এগুলো নিয়মিত পরিষ্কার করে ফেলবেন। ব্যাকটেরিয়া সংক্রান্ত কোনো সমস্যা থেকে বাঁচতে এগুলো পরিষ্কার রাখা খুবই জরুরি। আর একটি কথা, নিজের ব্যবহৃত হিজাব অন্যকে পরতে দিবেন না এবং অন্যের ব্যবহৃত হিজাব নিজে পরিধান করবেন না, এতে খুশকি, উকুন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে নিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।